সালাম আলাইকুম দর্শক, চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এখানে যে জেনারেটরটি আজকে দেখাবো আপনাদেরকে, এটা হচ্ছে 20 kVA-র একটা জেনারেটর। এই জেনারেটরের কাস্টমারের নাম হচ্ছে, আমরা কিন্তু ডেলিভারি দিয়েছি, ইনস্টল করা হলো আজকে। কাস্টমারের নাম হচ্ছে মোহাম্মদ রাসেল শেখ, আর উনি হচ্ছে ইউএসএর প্রবাসী, উনি ইউএসএতে থাকেন। ওনার প্রতিনিধিত্ব করছিলেন ওনার বাবা, উনি রবিউল করিম, রবিউল করিম, মিস্টার রবিউল করিম স্যার। তো আমরা আজকে উনি কিন্তু আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত এই জেনারেটরটি পারচেজ থেকে শুরু করে ইনস্টলেশন থেকে শুরু করে সবকিছু উনি কিন্তু প্রতিনিধিত্ব করতেছিলেন। উনি একজন প্রবীণ মানুষ। আজকে ওনার মুখ থেকে আমরা কিছু রিভিউ দেবো অথবা কিছু শোনার চেষ্টা করবো যে আমাদের সার্ভিসগুলো কেমন ছিল অথবা কি অবস্থা ছিল। তো আসসালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আছি, ভালো আছি। জি স্যার। আর স্যার আপনারা তো আমাদের কাছ থেকে একটা জেনারেটর পারচেজ করেছেন, জি তো জি জেনারেটরটা মনে হয় আজকে ইনস্টল হলো আর কি। আজকে ইনস্টল হয়ে গেল জি 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 ইনশাআল্লাহ। স্যার, আপনি যদি একটু আমাদেরকে বলতেন যে জেনারেটরটা আমাদের অর্ডার প্রসেসটা কি ছিল অথবা কিভাবে আপনারা নিয়েছেন আমাদের। আচ্ছা, সেটা হলো, আমি এটা একটু অ্যাকচুয়ালি ওয়েবসাইট ঘাটাঘুটির পরে আপনাদের অ্যাড্রেসটা পেয়েছি মেন। আচ্ছা আচ্ছা। এবং আমার ছেলে থাকে ইউএসএ তে ইউএসএ হুম হুম ওকলাহোমা সিটিতে। আচ্ছা আচ্ছা। ওর সাথে আলাপ সালাপ করার পরেই আমরা মোটামুটি একটা সিদ্ধান্ত, বেশ আচ্ছা কয়েকটা আচ্ছা। দেখেছি, তারপরে সিদ্ধান্তটা হুম হুম হয়তো আল্লাহ পাকের ইচ্ছাই এটা আচ্ছা আপনাদের আচ্ছা কাছে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো দর্শকদের সাথে কাছে আমারও কথা যে আমি যাই হোক, এই সামান্য 2-4 দিনের আলাপে হুম হুম ওনার সাথে, ওই উনি নিভা কর্পোরেশনের জি জি নিভে কর্পোরেশন রিপ্রেজেন্ট করতে, রিপ্রেজেন্ট উনি করছেন জি মিস্টার জাবিন সরকার সরকার। যাই হোক, ওনার কাছ থেকে মোটামুটি আমি যে মানে ওভারঅল স্যাটিসফাইড যে এই কয়দিনের ভিতরে উনি কথা রাখার চেষ্টা করেছেন। জি। তো আর একটা জিনিস বলি দর্শক, সেটা হচ্ছে এটা কিন্তু 20 kVA-র একটা জেনারেটর, সেটা হচ্ছে এটা 16 kW আর কি প্রোভাইড করে আর কি। 16 kW এটা হচ্ছে 16,000 W আর কি। এটার মডেলটা হচ্ছে, এটা রিকার্ডো সিরিজের একটা ইঞ্জিন, এটার মডেলটা হচ্ছে K490D। হ্যাঁ, এটার অ্যাম্পিয়ার হচ্ছে আপনার 30.4 আর কি অ্যাম্পিয়ার, এটার ম্যাক্সিমাম অ্যাম্পিয়ার আর কি, ম্যাক্সিমাম অ্যাম্পিয়ার আর কি আরও 10% বেড়ে যাবে আর কি। তো উনি কিন্তু আমাদের অফিসে গিয়েছিলেন, অফিসে যাওয়ার পরে কিন্তু ওয়্যার হাউসও ভিজিট করেছেন। ওয়্যার হাউস ভিজিট করার পরে উনি ফিজিক্যালি ইনটেক প্রোডাক্টটা দেখে উনি জাস্ট কিন্তু ওইভাবেই কিন্তু উনি ডেলিভারি নিয়েছেন। তো স্যার, ডেলিভারি প্রসেসটা কি ছিল? আপনি কি ডেলিভারি প্রসেসটা ছিল আপনি তো যে ওটা, প্রথম দিন গিয়েছিলেন, তারপরে হ্যাঁ আরেকবারে গিয়েছিলেন মনে হয়, চেকটা দিয়ে আসছেন, চেক দিয়ে এসেছি, তারপরে তো আমরা নিজ দায়িত্বে পাঠিয়ে দিছি। নিজ দায়িত্বে আপনারা গতকালকে পাঠিয়ে দিয়ে গেছেন, জি জি গতকাল না, হ্যাঁ হ্যাঁ, গতকালই, গতকালকে এই এবং ইনশাল্লাহ আজকে ইনস্টল করা হবে। সকালবেলা থেকে এসে বেশ জি কষ্ট করেছেন, পরিশ্রম হয়েছে, প্রচন্ড রোদ দাও বাইরে, হুম হুম তার ভিতরেও আপনারা কাজ করে যে গেছেন ইনস্টল হয়ে, আমি মোটামুটি স্যাটিসফাইড এবং আশা করছি যে ইনশাল্লাহ ইনশাআল্লাহ এগুলো ভালো থাকবে। এবং ওনার ইনশাআল্লাহ ওদের সাথে যে ইনশাআল্লাহ। আর রিলেশনটা হয়েছে ভবিষ্যতে বিজনেস ব্যাপারে আমার মনে হয় রিলেশনটা ইনশাল্লাহ থাকবে। এবং ইনশাআল্লাহ দর্শকদের ইনশাআল্লাহ উদ্দেশ্যে বলি যে আপনারা চেষ্টা করবেন, কারণ আমার যখন ভালো লেগে গেছে আমার মনে হয় সবারই এটা ভালো লাগার কথা। এই কোম্পানিটা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সার্ভিসটা খুবই সুন্দর। আমাদের জেনারেটরের সাথে কিন্তু দর্শক, প্রত্যেকটা জেনারেটরের সাথে কিন্তু 1 বছরের পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে। যদি কোনো পার্টসও চলে যায় আপনারা কিন্তু ইনস্ট্যান্ট ফ্রি অফ কস্টে আপনি কিন্তু পার্টস কিন্তু নিতে পারবেন। আর জেনারেটর কিন্তু ইনস্টলেশন, আপনার ডেলিভারি এগুলো কিন্তু অনেক সময় আমাদের ভিতরেই থাকে। ইনস্টলেশনটা সবসময় ভিতরেই থাকে, ডেলিভারি চার্জটা সাধারণত এটা ডিপেন্ড করে এটা আপনার কোথায় ডেলিভারি হচ্ছে, এটা ডেলিভারি চার্জটা কিন্তু সবসময় আপনার বাহিরে থাকে অনেক সময়। তো এগুলো কিন্তু আপনারা কিন্তু স্যার, আপনারা যদি আমাদেরকে একটু প্রাইসটা সম্বন্ধে বলতেন, বাহিরে যে আপনি 2-1টা কোম্পানিতে দেখেছিলেন যে অথবা আপনার ছেলে দেখেছিল, তো আমাদের প্রাইসগুলো কেমন আপনার কাছে মনে না, হয়েছে? এটা এটা কি এটা হলো কম্পিটিটিভ প্রাইস ছিল নাকি আপনার মোটামুটি ভালো সেটা রেঞ্জে সেটা বলতে ডিসকাউন্টে গেলে পেয়েছেন? হয়, আমি অ্যাকচুয়ালি বেশ কয়েকটা জায়গায় ঢাকার ভেতরে বেশ কয়েকটা জায়গায় আমি সার্ভে করে যেটুকু বুঝেছি, প্রথম কথা হলো যে আমার যে রিকোয়ারমেন্ট, যেটা এই যে 20 kVA-র যে রিকোয়ারমেন্টটা ছিল এটা মূলত পাইনি সব জায়গায়। আচ্ছা। তারা অনেকেই বলেছে যে এটা 70 ডেজ টাইম লাগবে বা ম্যাক্সিমাম মিনিমাম 60 ডেজ টাইম এলে আমরা এনে দিতে পারি। তা আমার তো খুব ইমিডিয়েট দরকার ছিল, যার জন্যে ওই ইয়েতে যাইনি। আর ওদের যা প্রাইস আমি যা দেখেছি, তারা যেটা 70 দিনে এনে দেয় বা যার কাছে হয়তো 2-1 জনের কাছে ছিল, ছিল তো সেই হিসাবে প্রাইস বেশ ভালো কনসিডার করেছেন আপনি, এটা আমি বলতে পারবো ইনশাল্লাহ। এবং আশা করি সেটা হলো সবচেয়ে বড় কথা, যে খালি এতগুলো কথা ঠিকই বললাম, এখন স্যাটিসফাইড হলাম, বাট
ভবিষ্যতে ইনশাল্লাহ ডাকলে কাজ কমে যাবে, অবশ্যই স্যার এই হেল্পটুকু পাই যে আপনারা সবসময় আমাদের একটু সার্ভিস দেবেন ভালো, ইনশাল্লাহ স্যার ইনশাল্লাহ অবশ্যই সার্ভিস ভালো পাবেন। একটু জেনারেটরটা একটু সুন্দর মতো দেখাও, জেনারেটরটার কিন্তু ডাইমেনশনটা এটা কিন্তু 7 ফিটের মতো রয়েছে, ওভারঅল 7 ফিটের মতো লেংথে রয়েছে, এটার কিন্তু ওয়াইড রয়েছে হচ্ছে 2.5 ফিটের মতো আর হাইটটা রয়েছে 3 ফিটের মতো আর কি। তো এটা কিন্তু আপনার কিন্তু এটা 4 সিলিন্ডারের একটা ইঞ্জিন, এটা কিন্তু আমাদের কাছে সাইলেন্ট টাইপ, সাইলেন্ট কিন্তু এটা মোটামুটি অন্যান্য যেসব জেনারেটর এখন লোকাল মার্কেটে পাওয়া যাচ্ছে এগুলো থেকে কিন্তু অনেকখানি সাইলেন্ট এই জেনারেটরটি আর কি রয়েছে। এটার বেস থেকে শুরু করে সবকিছুই আপনার অনেক প্রপারলি ই করা হয়েছে। তো স্যার কিন্তু প্রবীণ মানুষ, উনি ওনাকে আমরা বেশ কিছু হেল্প করেছি, যেরকম কুল্যান্ট, মোবাইল, তারপরে ক্যাবেল, এগুলো বলেন, এগুলো কিন্তু আমরা কিন্তু নিজ দায়িত্বে আপনাদেরকে ওনাকে দেওয়ার চেষ্টা করেছি আর কি। তো আমাদের কাছে কিন্তু রেডি স্টকে আমাদের কাছে কিন্তু কামিন্স, পার্কিংস নতুন শিপমেন্ট গুলো আসতেছে, এটা 30 কেভিএ থেকে 500 কেভিএ পর্যন্ত, এটা কিন্তু পর্যায়ক্রমে এই আপনার মেয়ের শেষের দিকে থেকে শুরু হচ্ছে এই শিপমেন্ট গুলো ঢোকার, এগুলো কিন্তু পর্যায়ক্রমে আমাদের রেডি স্টকে অ্যাভেলেবেল হবে। আপনারা কামিন্স, পার্কিংস, আপনারা যাদের যে জেনারেটর গুলো লাগবে আপনারা কিন্তু আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন, অথবা এসে ফিজিক্যালি আমাদের ওয়্যার হাউস ভিজিট করে দেখে কিন্তু জেনারেটর গুলো পারচেজ করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ পুরো ভিডিও জুড়ে থাকার জন্য, আসসালামু আলাইকুম সবাইকে।